নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে একঘেয়ে মাছের ঝোল ভাত খেতে ইচ্ছে না করলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অথেন্টিক পাঞ্জাবি কারি পাকোড়া আর জিরা রাইসের রেসিপি। এই রেসিপিটা শেখা আমার পাঞ্জাবি আন্টি রেনু গ্রোভারের থেকে। ভীষণ সুস্বাদু হয় এইভাবে কারি পাকোড়া বানালে। আপনারা অবশ্যই এইরকমভাবে একবার কারি পাকোড়া বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কারি পাকোড়া বানাবার জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে একটা আলাদা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ ছাড়াও কারি পাকোড়া অবশ্যই বানানো যায়, তবে পেঁয়াজ দিয়ে যদি পাকোড়া বানানো হয় তাহলে কারি এবং পাকোড়া দুটোরই স্বাদ ভীষণই ভালো হয়। তার জন্য আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। আপনাদের যদি দিতে ইচ্ছে না হয় আপনারা নাও দিতে পারেন। আবার অনেক সময় এর মধ্যে পালং শাক আর মেথি শাকও কিন্তু ব্যবহার করা যায়। যাই হোক, পেঁয়াজের স্লাইসগুলোকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে থেকে অল্প একটু পেঁয়াজ কুচি আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপরে এই বাকি যে বাটির পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দেব একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। লবণ দিয়ে প্রথমেই পেঁয়াজটাকে মেখে নিতে হবে, তাহলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর পেঁয়াজের থেকে জল রিলিজ করবে। যেভাবে আমরা পেঁয়াজি বানাই ঠিক সেই রকমভাবেই এই পকোড়াটা বানিয়ে নিতে হবে। তবে পেঁয়াজি বানাতে গেলে আমাদের পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়, আর পকোড়া বানাতে গেলে মানে কারি পাকোড়া আর পকোড়া বানাতে গেলে পেঁয়াজের পরিমাণ একটু কম, বেসনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। এবার একটা চাকরির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন। বেসনটাকে ভালো করে চেলে নেব। বেসনটা চেলে নিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে ব্যাটারের মধ্যে কোনো রকম বড় বেসনের দানা বা লাম্পস থাকে না। বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে জোয়ান, হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। টক দই দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। এর মধ্যে জলের ব্যবহার একেবারেই করছি না। যদি আপনাদের টক দই দিতে অপছন্দ হয় তাহলে আপনারা জলের ব্যবহার অবশ্যই করতে পারেন। আর টক দই দিলে কি হয়, বড়াগুলো ভীষণই সফট হয়, খেতেও ভীষণই সুস্বাদু হয়। তাই আমি সবসময় টক দই দিয়ে কারি পাকোড়ার পকোড়াগুলোকে তৈরি করে নিই। আমি যে পাঞ্জাবি আন্টির থেকে শিখেছি সেই আন্টি ঠিক এইরকমভাবেই কারি পাকোড়া বানাতো, তাই আমি টক দই দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিই। আর খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে পকোড়াটা ভীষণই সফট হবে আর পকোড়ার মধ্যে কারির যে গ্রেভিটা আছে সেটাও ঢুকে যাবে। পকোড়াগুলো যদি আবার হার্ড হয় তাহলে খেতে একেবারেই ভালো লাগবে না, তাই আমি 2-3 মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পকোড়ার জন্য ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে, আর দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। পকোড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে থেকে 2 চা চামচ পরিমাণে গরম তেল আমি দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। তারপরে আবারও একবার ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে একদম ফাইনালি রেডি করে নেব। ব্যাটারে যদি এরকমভাবে গরম তেল ব্যবহার করে ব্যাটারটাকে তৈরি করা হয় তাহলে পকোড়াগুলো ভীষণই মুচমুচে হয়। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পকোড়াগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রথম ব্যাচের পকোড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকম ভাবে এক এক করে বাকি পকোড়াগুলোকেও ভেজে তুলে নেব। সমস্ত পকোড়া ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর ওই একই বেসন গোলা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে টক দই। এটা আমি নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করেছি। ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই ব্যবহার করবেন না, তাহলে
কারির দই ফেটে যেতে পারে। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম মিনিট তিন চারেক সময় ধরে। দইটা ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেসনের ব্যবহার করব, তবে অবশ্যই বেসনটাকে চেলে তারপরে ব্যবহার করব। তিন টেবিল চামচ পরিমাণে বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ছাঁকরির মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে আমি বেসনটাকে চেলে নেব। বেসনটা যদি চেলে ব্যবহার করা হয় তাহলে বড় কোনো দানা বা লাম্প থাকে না, তাই সব সময় বেসন চেলে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যে কাপ মেপে আমি টক দই ব্যবহার করেছি সেই কাপ মেপে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে জল। এক কাপ পরিমাণে টক দই ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে বেসন, আর দিচ্ছি চার কাপ পরিমাণে জল। এবারে একটা ডাল গোটা কাটা দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে যাতে কোনো রকম বড় টুকরো থেকে না যায়। কারি বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে হলেই বেশি ভালো হয়। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চা চামচ পরিমাণে আধ ভাঙা করে নেওয়া গোটা ধনে, আর তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 15-20 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচানোটা ছিল সেটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট তিন চারেক সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর টক দই আর বেসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে। এবারে ক্রমাগত এই মিশ্রণটাকে নাড়তে হবে, তা না হলে নিচে জমাট বেঁধে যেতে পারে বেসনটা, আর টক দইটাও ফেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে দিয়ে ভালো করে মিশ্রণটাকে নাড়তে হবে। হলুদের পরিমাণ আমার একটু কম লাগছে বলে আমি আরো 1/4 চা চামচ পরিমাণে হলুদ এর মধ্যে অ্যাড করলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা বেসনের পকোড়াগুলোকে এই কারির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে হাই ফ্লেমে প্রথমে 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 12-13 মিনিট আমি কারি পকোড়াটাকে ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো করে ফুটিয়ে নেওয়া হবে তত কিন্তু স্বাদ ভালো হবে, আর পকোড়াগুলোর মধ্যেও সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে, পকোড়াগুলো ভীষণই সফট হবে। এই কারি পকোড়ার সাথে খাওয়ার জন্য আমি জিরা রাইস বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল। 3-4 বার জল বদলে বদলে চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল আমি একেবারেই ভিজিয়ে রাখছি না, চাল ধুয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। অপরদিকে আমাদের কারি পকোড়াও কিন্তু একদম রেডি। আবারও একবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু চিনির ব্যবহার একেবারেই করা হয় না। আপনারা যদি চিনি দিতে চান তাহলে এই কারি পকোড়ার স্বাদ কিন্তু একেবারেই ভালো হবে না। অথেন্টিক পাঞ্জাবি কারি পকোড়াতে কোনো রকম চিনি ছাড়াই রান্নাটা হয়, তাই আমি বলবো চিনি ছাড়াই আপনারা রান্নাটা করবার চেষ্টা করবেন, চিনি দিয়ে রান্নাটা একেবারেই নষ্ট করবেন না। যাই হোক, এবার জিরা রাইসটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে শাহী জিরে, আর 2 ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে 15-20 সেকেন্ড আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ধুয়ে জল ছড়িয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3 মিনিট চালটাকে ভালো করে ভেজে নেব। 3 মিনিট চালটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই 2.5 কাপ পরিমাণে জল দিচ্ছি। 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছি তার জন্য আমি 2.5 কাপ জল দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে
ভাতের চালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অপরদিকে কাড়িতে একটা তরকা দেব, তার জন্য তরকা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেওয়ার পর 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ঘি এর মধ্যে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই তরকাটা আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কারির ওপরে। এইভাবে যদি এক্সট্রা একটা তরকা দেওয়া হয় তাহলে কারির স্বাদও কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা যারা কারি বানাবেন তারা অবশ্যই এইভাবে একটু ওপর থেকে তরকা দিয়ে দেবেন, তাহলে দেখবেন কারির স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কারি পাকোড়া একদম তৈরি। এটাকে আমি সার্ভ করব জিরা রাইসের সাথে। অপরদিকে আমাদের জিরা রাইসটাও একদম তৈরি হয়ে গেছে, ভাত কিন্তু সুসেদ্ধ হয়েছে আর ঝরঝরেও আছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। তবে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে সার্ভ করব গরম গরম কারির সাথে গরম গরম জিরা রাইস। আশা করি আমার আজকের এই অথেন্টিক পাঞ্জাবি কারি পকোড়া আর জিরা রাইসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।